বন্ধুরা, আমি এখন আছি রাসবিহারী মোড়ে। আমরা আজকে যাচ্ছি চেতলা আগ্রায়ণী ক্লাবে। রাসবিহারী মোড় থেকে চেতলা আগ্রায়ণী ক্লাব মাত্র 1 কিলোমিটার। গাড়িগুলো চলাচল করছে, অটো, সেগুলো কিন্তু পুজোর সময় চলবে না। তোমাদের কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে। তাই এখন থেকেই তোমরা যারা ভাবছো কলকাতার পুজো ঘুরবে, তারা এখন থেকেই পায়ে হাঁটা অভ্যাস করে নাও। তো এখান থেকে আমরা যাব পায়ে হেঁটে, ফুটপাথ ধরে হাঁটছি। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত চেতলা আগ্রায়ণী ক্লাব। তোমরা যারা চেতলা আগ্রায়ণী ক্লাবের পুজো মণ্ডপ দেখবে, তারা কিভাবে যাবে? সাধারণত তোমরা হাওড়া স্টেশন থেকে যারা যাবে, তারা হাওড়া 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে অনেক রাসবিহারী মোড়ের গাড়ি পেয়ে যাবে বা কালীঘাটের গাড়ি পেয়ে যাবে। এছাড়াও তোমরা মেট্রো করে যেতে পারো, মেট্রো করে গিয়ে কালীঘাট মেট্রো স্টেশনে নামবে। এছাড়া তোমরা নিউ আলিপুর কলকাতা রেলওয়ে স্টেশন থেকেও যেতে পারো। এই স্টেশন থেকে চেতলা আগ্রায়ণী ক্লাবের দূরত্ব 1.5 কিলোমিটার। এটা হচ্ছে পূজো মণ্ডপের মেন গেট। আমি বাইরে দাঁড়িয়ে আছি, এদিক দিয়ে লক করা আছে। আর আমি দেখছিলাম, ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে ভিতরে যেতে দিচ্ছিল না এখানে যারা কাজ করছে, তারা বলছিল ভিতরে যাওয়া অ্যালাউ নেই। ফাইনালি আমি এই ক্লাবের মেম্বারদের ফোন করি, সেখান থেকে পারমিশন নিয়ে তারা আমাকে পেছন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে অনুমতি দেন। ফ্রেন্ডস, আমরা চেতলা আগ্রায়ণী ক্লাবের পেছনে রয়েছি, তো এখানে পারমিশন নিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। তো এখানে কী থিম রয়েছে, পুজোর কাজ কতদূর চলছে, চলো সেটা তোমাদেরকে দেখাই। এখানে মায়ের মূর্তি থাকবে। এই পুজো প্যান্ডেলের থিম হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে। এখানে দেখা যাচ্ছে বিশাল আকার একটি চাকা রয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে তাই প্লাস্টিক দিয়ে সমস্তটাই ঢাকা রয়েছে। আর এখানে দেখো, এখানে এই থিমের মাধ্যমে বোঝাচ্ছে উপরে রাজা রয়েছে আর নিচে কয়েকজন মানুষ রয়েছে। রাজা প্রজাদের উপর ভর করে উপরে উঠে ঠাকুরের যে মুকুট রয়েছে সেই মুকুটটি নেওয়ার চেষ্টা করছে। এই যে গোলাকার রয়েছে, এটি কিন্তু রাউন্ডলি ঘুরবে। তো এই ক্লাবের থিম হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে আছে। তো এখন তোমরা কিছু বুঝতে পারবে না এটা দেখে, কিন্তু যখন হয়ে যাবে তখন বুঝতে পারবে। এই থিম, এই পুজো মণ্ডপ উদ্বোধন হচ্ছে তৃতীয়ার দিন থেকে। কালকে থেকে ঠাকুর ঢুকে যাবে, তখন আর ঢুকতে দেবে না।
তো এই হলো সিঁড়ি, আর এখানে দেখো এই পুজোর থিম যেহেতু যে যেখানে দাঁড়িয়ে, তার মানে ওখানে ওখানে ছিল দুটো মুরগি একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে দেখো উপরে মানুষ একজন দুজন তিনজন দাঁড়িয়ে আছে, তো ওগুলো ঢেকে দিয়েছে যেহেতু জল পড়েছে। তাই আজকে কিছু তোমাদেরকে সেইভাবে দেখাতে পারলাম না যেহেতু বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টি না হতো হয়তো তাহলে এগুলো খোলা থাকতো, যেহেতু বৃষ্টি হয়ে গেছে তাই এগুলো সব ঢেকে রেখেছে, না হলে রংগুলো নষ্ট হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে তৃতীয়ার দিন আসা, তাহলে তৃতীয়ার থেকে শুরু হচ্ছে। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ পুজোর কাজ জোর কদমে চলছে, সবাই তাড়াতাড়ি করার চেষ্টা করছে, সকালে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, কিন্তু সেই বৃষ্টিটাকে উপেক্ষা করে অনেকক্ষণ থেমেছিল, তো কাজ এখনও মোটামুটি অনেকটাই বাকি রয়েছে। তো কালকে এখানে মুক্তি ঢুকবে, কালকে থেকে আর এখানে ঢোকা অ্যালাউ করবে না। তৃতীয়া থেকে উদ্বোধন হতে চলেছে, তো তোমরা এলে বুঝতে পারবে, এখনও সেইভাবে কিন্তু ঢুকা হবে, কারণ বৃষ্টির জন্য সব কিছুই ঢাকা রয়েছে। তো তোমরা আসবে তৃতীয় দিন, আসার একটু ভালো হবে, আগেরবারও যেরকম কাঁপিয়েছিল তো এবারও কাঁপাবে। তো আমি তো তৃতীয় দিন আসছি, তোমরা কি আসছো? যদি তোমরা আসো তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো চলো আজকের এই চেতলা অগ্রণী ক্লাবের ব্লগটা এখানে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।